কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে কিভাবে বাংলায় লেখালেখির কাজ করা যায় দেখে নিব আজকের ক্লাসে। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি তোমাদের অরূপ স্যার। আমি আজকে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করবে তারা নিচের কমেন্ট সেকশনে নিজেদের সেকশন সহ রোল নাম্বার লিখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে আমার ভিডিওগুলো খুব সহজেই খুঁজে পাবে। এছাড়া তোমাদের ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে ক্লাসের লিঙ্কটিকে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে পারো। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমাদের তৃতীয় অধ্যায়ের ক্লাস শেষ হয়েছে, আশা করি সবাই দেখেছো। কেউ যদি না দেখে থাকো তাহলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সেই ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিব, ইচ্ছে করলে সেখান থেকেও তুমি ক্লাসগুলো দেখে নিতে পারবে। আমরা দুই একটি চিত্র দেখে নিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি টাইপরাইটার এবং একটি কম্পিউটারের চিত্র। এরপরে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ব্যবহার করে লেখালেখির কাজ করা হচ্ছে। তাহলে আমরা সহজেই অনুমান করতে পারছি আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। তবে ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে কীভাবে বাংলায় লেখালেখি করা যায় আজকে আমরা সেই অংশটার পড়া পড়ব। আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে ওয়ার্ড প্রসেসর কি তা আমরা বলতে পারবো, ওয়ার্ড প্রসেসরে বাংলা কিবোর্ড ব্যবহারের কৌশল আমরা বলতে পারবো, ওয়ার্ড প্রসেসরে বাংলা ডকুমেন্ট তৈরি করতে পারবো। ওয়ার্ড প্রসেসর কি তা আমরা দেখে নেব। লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় তাই ওয়ার্ড প্রসেসর। মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, আরও এরকম অনেক ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে, তবে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। বাংলা কিবোর্ড সম্পর্কে আমরা জেনে নেব। ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে হলে প্রথমে আমাদের প্রয়োজন একটি কিবোর্ড। কিবোর্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। এছাড়া আমাদের প্রয়োজন হবে কিবোর্ডে বাংলা লেআউট এবং বাংলা ফ্রন্ট সহ একটি বাংলা লেখার সফটওয়্যার। শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী 1965 সালে সর্বপ্রথম বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত বাংলা কিবোর্ড লেআউট তৈরি করেন। উনি কিন্তু কম্পিউটারের জন্য তৈরি করেননি, উনি তৈরি করেছিলেন বাংলা টাইপরাইটারের জন্য। কিন্তু তার সেই বাংলা টাইপরাইটারের জন্য তৈরিকৃত লেআউটটি এখনো ব্যবহার করা হচ্ছে। এরপর আমাদের শুধু কিবোর্ড লেআউট থাকলেই হবে না, আমাদের আরও প্রয়োজন হবে বাংলা লেখালেখি করার জন্য সফটওয়্যারের এবং তার সাথে কিছু ফ্রন্টের। 1985 সালে প্রথম বাংলা ফ্রন্ট সহ একটা শহীদ লিপি নামে সফটওয়্যার প্রবর্তিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু বাংলা সফটওয়্যার আসে, যেমন প্রবর্তনা বা এই ধরনের আরও কিছু, তবে বিজয় সফটওয়্যারটি সবচেয়ে এগিয়ে থাকে। ২০০০ সালের পর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে, ফলে প্রয়োজন দেখা দেয় বাংলা ওয়েব পেজ তৈরির। ২০০৭ সালে ইউনিকোড সফটওয়্যার অভ্র প্রবর্তিত হয় এবং ইন্টারনেটে ব্যাপক লেখালেখির দ্বার খুলে যায়। 2007 সালে যখন নাকি অভ্র প্রবর্তিত হলো, তারপর কিন্তু ব্যাপকভাবে আমাদের বাংলায় ওয়েব পেজ তৈরি হতে লাগলো এবং অনেক বেশি সংখ্যক লোক ইন্টারনেটে বাংলায় লেখালেখি করা শুরু করল। ওয়ার্ড প্রসেসরে বাংলায় লিখতে হলে আমাদের কি কি লাগবে? প্রথমে আমাদের যে কোনো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার চালু করতে হবে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে। এরপর বাংলায় টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসর প্রস্তুত করতে হবে। বাংলায় লেখালেখি করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ড প্রসেসরে বিজয় সফটওয়্যার কন্ট্রোল অল্টার বি একসাথে চেপে, আর অভ্র সফটওয়্যার যদি আমরা খুলতে চাই তাহলে আমাদেরকে F12 চাপতে হবে। পরবর্তী কাজ হলো ফ্রন্ট নির্বাচন করা। বিজয় সফটওয়্যারে শ্রুতনি MJ এবং অভ্র সফটওয়্যারে নিকোশ ব্যান ফ্রন্ট নির্বাচন করতে হবে। অন্য অন্য ফ্রন্ট দিয়েও লেখা যায়, তবে শ্রুতনি MJ বিজয়ের ক্ষেত্রে এবং নিকোশ ব্যান আমাদের অভ্র সফটওয়্যারের ক্ষেত্রে বিশেষ করে উপযোগী। এবার আমাদের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসরে বাংলা লেখালেখি করার জন্য প্রস্তুত। কিবোর্ডের বিভিন্ন কি চেপে দেখা যেতে পারে কোথায় কি আছে, তাহলে আমাদের যে কাজটা করতে হচ্ছে, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে হচ্ছে, তারপর আমাদের একটা বাংলা লেখার সফটওয়্যার চালু করতে হচ্ছে, হতে পারে বিজয়, হতে পারে অভ্র। বিজয় চালু করতে হলে কন্ট্রোল অল্টার বি চাপতে হচ্ছে, অভ্র চালু করতে হলে আমাদেরকে F12 চাপতে হচ্ছে। বিজয় সফটওয়্যারের জন্য এরপরে আমাদেরকে ফ্রন্ট নির্বাচন করতে হচ্ছে শ্রুতনি MJ, অথবা অভ্র সফটওয়্যারের জন্য আমাদেরকে এরপরে ফ্রন্ট নির্বাচন করতে হচ্ছে নিকোশ ব্যান। এবং এই তিনটি কাজ করার পর প্রথমে ওয়ার্ড প্রসেসর চালু, তারপর বাংলা সফটওয়্যার চালু, তারপর বাংলা ফ্রন্ট চালু, আমাদের এখন কম্পিউটারে বাংলা লেখালেখি করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।
বিজয় সফটওয়্যার ব্যবহার করে বাংলা লেখার কিছু নিয়ম রয়েছে। সাধারণত আমাদের বাংলা কিবোর্ড লেআউট অনুযায়ী ক খ ষড় ষড় যা আছে তাই লেখা হবে, তবে যুক্তবর্ণ লেখার কিছু নিয়ম রয়েছে। যুক্তবর্ণ লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাটনটি সেটি হচ্ছে জি বাটন। জি বাটনটিকে লিঙ্ক বাটনও বলা হয়। এই লিঙ্ক বাটন দিয়ে আমরা দুটি অক্ষরের মধ্যে যুক্ত করে থাকি। যেমন কয় রফলা যদি লিখতে চাই তাহলে আমাদেরকে ক লিঙ্ক রফলা দিতে হবে, অর্থাৎ লিঙ্ক মানে জি। যদি আমরা যুক্ত খ লিখতে চাই তাহলে আমাদেরকে ক তারপর লিঙ্ক অর্থাৎ জি চেপে তারপর মূর্ধন্য ষ চাপতে হবে। এভাবে যুক্ত বর্ণগুলো লেখার জন্য মাঝখানে জি বা লিঙ্ক বাটনটি সবসময় ব্যবহার করতে হবে। যাদের বাসায় কম্পিউটার রয়েছে তারা ইচ্ছা করলে এই যুক্তাক্ষরগুলো লিখে প্র্যাকটিস করে দেখতে পারো। বিজয় এবং অভ্র কিবোর্ডের লেআউট এখানে দেওয়া আছে। বিজয়ের জন্য যে লেআউটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী 1965 সালে বাংলা কিবোর্ডের জন্য তৈরি করেছিলেন। সেটাকে ফলো করেই এখনও আমরা বিজয় সফটওয়্যারে লেখালেখির কাজ করছি, সেই লেআউটটাকে ফলো করেই। তবে অভ্র যেহেতু ইউনিকোড সফটওয়্যার, অভ্র লেআউটটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং সেই ভিন্ন লেআউট দিয়ে অভ্র লেখা হয়। আজকে যে অংশটুকু আমরা আলোচনা করেছি তার ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতির একটি অনুক্রমিক ধাপ তৈরি করো। যারা আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছে তাদের জন্য এই প্রশ্নটি লেখা খুবই সহজ হবে। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছো তারা নিচের কমেন্ট সেকশনে নিজেদের সেকশন সহ রোল নাম্বার লিখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভবিষ্যতে আমার দেওয়া ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবে, অধ্যায়টি সম্পর্কে ভালোভাবে জানবে, এছাড়া পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে হবে। বিদ্যালয় বন্ধের এই সময়টুকুকে সঠিক রুটিনের মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করবে। তোমাদের সাথে আবারও আমার দেখা হবে আগামী দিন এই চ্যাপ্টারেরই আরেকটি ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আজকে এখানেই শেষ করছি।